বাবু, বাবু রে, ও বাবু, 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 এই কি হয়ে গেল বলতো? এক সর্বনাশের হাত থেকে বাঁচতে গিয়ে তো আর একটা সর্বনাশ হয়ে গেল, তো বোনের জীবনটা তো নষ্ট হয়ে গেল বাবা। পরশু তো লগ্ন অনুষ্ঠান হলো। শ্রীজন, এই লগ্নেই কিন্তু বর্ষার বিয়েটা দিতে হবে, না হলে তো ও লগ্ন ভ্রষ্ট তকমা পাবে, তারপর কিন্তু বর্ষার আর কখনো বিয়ে হবে না। যা করার ভেবেচিন্তে এখনই করতে হবে। কি করে আমি বর্ষাকে লগ্ন ভ্রষ্ট অবস্থায় থাকতে দিই বলুন তো মা? মেয়েটার যে সত্যি আর বিয়ে হবে না, কিছু একটা তো ব্যবস্থা করতে হবে। এই লগ্নেই তো বর্ষার আরেকটা বিয়ে দিতে হবে। আপনি কিছু একটা বলুন বাবু, বাবুরে কিছু একটা কর। নিজু কাকি, সত্যি বর্ষার কথা ভেবেই না আমার শুধু কান্না পাচ্ছে। মেয়েটা না কি ভাগ্য নিয়ে যে জন্মেছে না, আর এই সব কিছু হয়েছে ওই পর্ণার জন্য, ওর জন্য। বড়বদি প্লিজ এসব কথা বলো না। পর্ণা কিন্তু নিজের প্রাণের ঝুঁকি নিয়ে প্রমাণ জোগাড় করেছে। হ্যাঁ তা করেছে সৃজন, কিন্তু এই সব ঝামেলা সৃষ্টি তো ওই করেছে। হ্যাঁ, আজ যদি পিকলুর গানের দলে বর্ষাকে গান গাইতে না পাঠাতো তাহলে তো আমাদের এই দিনটা দেখতে হতো না। না বড়নাথ বউ, অন্তত এই মুহূর্তে বর্ষাকে নিয়ে একটু সত্যি সত্যি ভালো চিন্তা করো, আর পর্ণার বদনাম করাটা থামাও। আজ ও না থাকলে আমরা বর্ষার কত বড় সর্বনাশ করে ফেলতাম বলতো। মা, আমি জানি এই পাত্রের সাথে বিয়ে হলে একটা সর্বনাশ হতো, কিন্তু বর্ষা যদি লগ্ন ভ্রষ্ট হয়ে যায় তাহলে সর্বনাশ তো বাড়বে বই কমবে না। বলছি বাবা, এক সেকেন্ড, ওই আমাদের পাড়ায় সৃজনের একটা কি বন্ধু আছে না, নামটা ও অপু, অপু, ও বলছি অপুর তো এখনো বিয়ে হয়নি তাই না? হ্যাঁ, অপুর তো বিয়ে হয়নি এখন। হ্যাঁ বলছি, এই বিপদের দিনে অপুই তো আমাদের রক্ষা করতে পারে। সৃজন, তুমি একবার অপুকে গিয়ে বলো না। অপু? আরে অপু আর বর্ষা তো দাদা বোনের মতো, এভাবে বিয়ে হয় নাকি? যাক ছোটকা, তুমি অন্তত এই কথাটা ভেবেছ। ওকে আপনি আর কোনো কথা বলতে বারণ করুন, ও কি করে বুঝবে বলুন লগ্ন ভ্রষ্ট মেয়ের কত জ্বালা। মা, আপনি সমস্ত লগ্ন ভ্রষ্ট ভ্রষ্ট কথা বাদ দিন, আর বর্ষা তো আমাদের কোনো গরু ছাগল নয় যে যার তার গলায় তাকে বেঁধে দিতে হবে আমাদের। এবার একেবারে ক্যাডাভারাস অবস্থা হবে, কি করবো আমি এবার, কোন দিকে সামলাবো? বাবু শুন, মা আপনি শুনলেন, আধুনিকা পণ্ডিত, তুমি কি একটা কথা জানো যে লগ্ন ভ্রষ্টা মেয়েদের আর বিয়ে হয় না? মা, এই সমস্ত পুরনো দিনের কুসংস্কার, বাজে কুসংস্কার। আপনি এক কাজ করুন তো, আপনি পাড়ার লোকেদেরকে গিয়ে বলুন যে আমাদের বাড়ির মেয়েকে আমরা পড়াশোনা করাবো। ও জীবনে যা করতে চায় আমরা তাই করাবো, আর যখন সময় হবে ঠিক সময় মতন আমরা ওকে বিয়েও দিয়ে দেব। এই সমস্ত লগ্ন ভ্রষ্টার কথা আমরা মানি না। শুরু হয়ে গেল ওনার প্রতিবাদই বলি। বাবু, তুই পরিষ্কার করে পর্ণাকে বলে দে যেন সব ব্যাপারে হস্তাদি করতে না আসে। কৃষ্ণা, পর্ণা যে কাজটা করলো তারপরও তুমি এই কথা বলতে পারছো? ওরা সব পর্ণার নামে এক গ্লাস ভাত বেশি খায় মেজে কুকা। ছাড়ো এসব ছেঁদু কথা। দেখলে তুমি জোকাকি, এসব নাকি ছেঁদু কথা। পর্ণা দিদি, দেখো এই পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তো রয়েছে, এদের মাঝেই তো তোমাকে থাকতে হবে তাই না? আমি তো বুঝতে পারছি না মমিতা ভুলটা কি বললো। মমিতা তো একটা ভালো প্রস্তাবই দিয়েছে। অপুকে তো আমরা ছোটবেলা থেকে চিনি, ও তো খারাপ ছেলে না। আর সব থেকে বড় কথা, পাড়ার ছেলে, বাবা মা শিক্ষিত, আর ও তো কম্পিউটার ফম্পিউটার নিয়ে কি সব করে, তাতে নিশ্চয়ই রোজগার পাতিও করে। ঠিক বলেছিস, সৃজন ভবের ঠাটের মতো দাঁড়িয়ে না থেকে যা উপকে গিয়ে ডেকে নিয়ে আয়, আর সাথে মানিককে ডাকবি, যা। সৃজন, সৃজন প্লিজ এই ভুলটার করো না। আমি তো এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে একটু আগে এত বড় একটা দুর্ঘটনার হাত থেকে আমরা বর্ষাকে বাঁচালাম, তারপরও ওই মণ্ডপে তোমরা ওর বিয়ে দেওয়ার কথা ভাবছো কি করে? দেখো
একটু আগেই কিন্তু আমরা বর্ষাকে প্রায় খোয়াতে বসেছিলাম, ও সারাটা জীবন নষ্ট হয়ে যেত। আর তারপরও তোমরা এত বড় একটা ঝুঁকি নেবে, ওর সাথে হয়তো আমাদের পুরো পরিবারটা গিয়ে রাস্তায় বসতো। কোনা কিসের ঝুঁকি? আরে আগের জন তো অপরিচিত ছিল, কিন্তু এ তো আমাদের অপু। আর এতে যদি আমাদের বর্ষার ভালো হয় তাহলে এটুকু তো করতেই হবে। আমি আমি মানিকদার অপুকে ডেকে আনছি। সৃজন, ঠামি, বাবা, আপনারা বিয়েটা আটকান, ছোটকা তুমি অন্তত বিয়েটা আটকাও। কি অদ্ভুত, এত কুড়া একছো কেন বলতো পারবেন? আমি এখানে মেয়েটার একটা গতি করার চেষ্টা করছি। আচ্ছা পড় না, একবার তো অন্তত সবাই যেটা বলছে তার সাথে সহমত হতে পারো। না মা, পারি না মেলাতে, কারণ এই কথাগুলোতেই আমার আপত্তি আছে। তাছাড়া কার গতি, কিসের গতি? আমাদের বর্ষার মা, আমাদের বর্ষার অনেক ট্যালেন্ট রয়েছে, তাছাড়া পড়াশোনায় খুব ভালো, ও জীবনে অনেক কিছু করতে পারে। আরে আমি যাব না। আরে আয় না। না না, তুই কথা তো শুনবি আর বিশ্বাস কি বলছিস? আরে ও বুড়ো করিস না। আয় আয়, ও মোদি, ও মোদি, তুমি অন্তত আমায় বাঁচাও। সৃজন মনে হয় পাগল হয়ে গেছে, কি সব বলছে। আমি বর্ষাকে, মানে বর্ষাকে বিয়ে করব? না না। অপু বাবা, তোকে তো আমি ছেলের মতনই দেখি বল। আরে আরে, তোর কোনো ভয় নেই, ভয় কেন পাচ্ছিস? জেঠু বাবা, তোমরা ওর বাবা মার সাথে কথা বলবে তো? অবশ্যই বলবো, বলতে তো হবেই। বলছি যে অপু, তোমার মাকে আজ দেখলাম না, উনি কি আসেননি? শরীর খারাপ। আচ্ছা কি মুশকিল, আপনি বেচারাকে কেন সমস্ত কথা বলছেন বাবা? মেজদা দেখো, এত বড় একটা কাণ্ড ঘটে গেল বাড়িতে। হ্যাঁ আমি বলি কি যে আরেকবার ভেবে দেখো। হ্যাঁ, তাড়াহুড়ো করে বিয়েটা দিলে কিন্তু আর কে কি ভাববে বলো তো? ভাবনা চিন্তা করার সময় সুযোগ আছে আর? কিন্তু মেজ বৌদি বর্ষা আদৌ ভালো থাকবে কিনা সেটা তো অন্তত জানতে হবে। হ্যাঁ এই ছোট, তোর ধ্যাসটা বন্ধ কর। সিজনের দিকে তাকিয়ে এই বিয়েটা করে নে। মানে তুমিও নিচে ঠিক কি হচ্ছে বলো তো জেঠি? মানে অপুদার মাথায় টোপর কেন? পড়না, যাও বর্ষাকে সবটা বুঝিয়ে বলো, যাও। কি এতক্ষণ ধরে আমি এত কথা বলছি কই, সেগুলো তো তুমি শুনলে না, এখন আমাকেই পাঠাচ্ছ বর্ষাকে বোঝানোর জন্য? আমি বর্ষাকে কি বোঝাবো, আমি কি বলবো গিয়ে বর্ষাকে? যে ও লগ্নভ্রষ্ট হবে, ওর গায়ে কলঙ্কর দাগ লাগবে, সেই জন্য তোমরা সবাই মিলে অপুকে ধরে বেঁধে ওর সাথে জোর করে বিয়েটা দিয়ে দিচ্ছ, এটাই বলবো? সত্যি বুঝতে পারছি না, দুজন অ্যাডাল্ট ছেলে মেয়ে, তারা বিয়েতে অমত করছে, তারপরও তোমরা কি করে ওদের বিয়েটা দেওয়ার কথা ভাবছো? তোমরা সবাই মিলে না ওদের জীবনটা একেবারে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো। প্রথমে একটা জোচ্ছোরের হাতকে তুলে দিচ্ছিলে, আর এখন এমন একটা ছেলের হাতকে তুলে দিতে চাইছো যে ওকে বিয়েটা করতেই চাইছে না। জিজ্ঞাসা করার কথা তো তোমরা প্রয়োজন বোধই করো না, কারণ মেয়ে তো কেউ নয়, মেয়েদের সঙ্গে তো যা খুশি তাই করা যায়। মোদ্ধা কথা, আপদ বিদায় করতে পারলে তোমরা সবাই এখন বেঁচে যাও। একদম চুপ। সবাইকে শুনিয়ে শুনিয়ে আমার সম্পর্কে এইভাবে কথা বলতে লজ্জা লাগছে না তোমার? মা, আমি কিন্তু আপনাকে মিন করে কিছু বলিনি, আর এটা তো সত্যি কথা, এই বাড়ির লোকেদের কাছে মেয়েরা আপত্তি। কেন, আপনি তো এই কথা বলেছেন, বলেননি? মা, আমি তো তখন থেকে আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে আজকালকার দিনে লগ্নভ্রষ্টা বলে কিছু হয় না। আর তাছাড়া বর্ষার তো কোনো সমস্যা নেই এতে, আর যার সাথে আপনারা বিয়েটা দিতে চাইছেন সেই তো বিয়েটা করতে চাইছে না, তাহলে কেন হাত জোড় করে এইভাবে ধরে বেঁধে রিকোয়েস্ট করে আপনারা বিয়েটা দিতে চাইছেন বলুন তো? মানে ডাকে ছে 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 ছে, বাড়ির বউয়ের এই সাহস আমার মাথায় না রক্ত চড়ে যাচ্ছে, বলে দিচ্ছে শোনো পড় না, বর্ষার বিয়ে হবে, এখানেই হবে। হবে জেঠু,
নিশ্চয়ই বর্ষার বিয়েটা হবে, কিন্তু এইভাবে বিয়েটা হবে না। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, বর্ষা কি আপনাদের কাছে গলগ্রহ?